মাস কয়েক ধরেই ভারতে চীনা পণ্য বর্জনের ডাক উঠেছিল। ডাক দিয়েছেন লাদাখের বিখ্যাত গবেষক সোনম ওয়াংচুক। তার ডাকে সাড়া দিয়ে দেশের খ্যাতনামা সেলিব্রিটিরা চীনা পণ্য থেকে চীনা অ্যাপ বর্জনের পথে হাঁটছিলেন। আর এই সকল প্রথম সারি তারকাদের পাশাপাশি দেশের মানুষরাও চীনা পণ্য বর্জনের দিকে ঝুঁকেছিল। আর এই চীনা পণ্য বর্জনের আহ্বানকে আরও ত্বরান্বিত করে গত 15 তারিখ রাতে লাদাখে গলওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘাত। আর যে সংঘাতে শহীদ হতে হয় ভারতীয় 20 জন সেনা জওয়ানকে। এরপর থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে চীনা সংস্থাকে দেওয়া নানা প্রকল্পের বরাদ্দ বাতিল করা শুরু হয়। আর সোমবার থেকে টিকটক, ইউসুবাইজাদ সহ 59টি অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সরকার। তো কোন কোন অ্যাপ ব্যান্ড করা হয়েছে ভারত থেকে জেনে নিন এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর সকল ভারতবাসীকে এই ভিডিওটি শেয়ার করুন, তারাও যাতে এই অ্যাপগুলি মোবাইলে থাকলে আনইনস্টল করে দেয়। তবে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারের মন্ত্রকের তরফ থেকে এই 59টি অ্যাপের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়। কেন্দ্রের অভিযোগ, এই 59টি অ্যাপ ভারত ব্যবহারকারীদের তথ্য চুরি করছে, এমনকি এই সকল অ্যাপগুলি সার্বভৌম সৌরভান্তিক চ্যালেঞ্জকেও মুখে ছুড়ে দিচ্ছে। চীনের এই অ্যাপগুলির মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত সুরক্ষা নষ্ট হচ্ছে এবং ব্যক্তিগত বহু তথ্য চুরি হয়ে যাচ্ছে বলে নানা মহল থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। গালওয়ানে ভারত চীন সেনা সংঘর্ষের পর সেই অভিযোগ আরও জোরালো হয়। এমনকি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের নানা মহল থেকেও এই ধরনের ভুরি ভুরি নালিশ জমা পড়ে। তারপরে কেন্দ্রের এই কড়া পদক্ষেপ, তথ্য প্রযুক্তি আইনের 69 ধারায় মন্ত্রক তার ক্ষমতা ব্যবহার করে যে কোনো অ্যাপ নিষিদ্ধ করতে পারে। সেই আইন প্রয়োগ করেই এই 59টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে বলে তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে সোমবার জারি করা হয় এই বিজ্ঞপ্তিতে বলা হয়। তো কোন কোন অ্যাপ ব্লক করা হয়েছে ভারত থেকে জেনে নিন। নাম্বার 1 টিকটক, নাম্বার 2 শেয়ারিট, নাম্বার 3 কোয়াই, নাম্বার 4 ইউসুবাইজাদ, নাম্বার 5 ব্যাডোম অ্যাপ, নাম্বার 6 সি ইন, নাম্বার 7 ক্লাস অফ কিংস, নাম্বার 8 ডুও ব্যাটারি সেভার, নাম্বার 9 হ্যালো, নাম্বার 10 লাইক, নাম্বার 11 ইউ ক্যাম মেকআপ, নাম্বার 12 এমআই কমিউনিটি, নাম্বার 13 সিএম ব্রাউজার, নাম্বার 14 ভাইরাস ক্লিনার, নাম্বার 15 অ্যাপুস ব্রাউজার, নাম্বার 16 রম উই, নাম্বার 17 ক্লাব ফ্যাক্টরি, নাম্বার 18 নিউজ ডগ, নাম্বার 19 বিউটি প্লাস, নাম্বার 20 উইচ্যাট, নাম্বার 21 ইউসি নিউজ, নাম্বার 22 কিউকিউ মেল, নাম্বার 23 ওয়েবো, নাম্বার 24 এক্সজেন্ডার, নাম্বার 25 কিউকিউ মিউজিক, নাম্বার 26 কিউকিউ নিউজ ফিড, নাম্বার 27 বেগো লাইভ, নাম্বার 28 সেলফি সিটি, নাম্বার 29 মেল মাস্টার, নাম্বার 30 প্যারালাইজ স্পেস, নাম্বার 31 এমআই ভিডিও কল সাউমি, নাম্বার 32 উইসাইন, নাম্বার 33 ইএস ফাইল এক্সপ্লোরার, নাম্বার 34 ভিভা ভিডিও, নাম্বার 35 মিআই 2, নাম্বার 36 ভিগো ভিডিও, নাম্বার 37 নিউ ভিডিও স্ট্যাটাস, নাম্বার 38 ডিও রেকর্ডার, নাম্বার 29 ভল্ট হাইড, নাম্বার 40 চেস ক্লিয়ার ডু অ্যাপ স্টুডিও, নাম্বার 41 ডু ক্লিয়ার, নাম্বার 42 ডু বায়োজার, নাম্বার 43 হাগো প্লে উইথ নিউ ফ্রেন্ডস, নাম্বার 44 ক্যাম স্ক্যানার, নাম্বার 45 ক্লিন মাস্টার চেটার মোবাইল, নাম্বার 46 ওয়েন্ডার ক্যামেরা, নাম্বার 47 ফোটো ওয়েন্ডার, নাম্বার 48 কিউকিউ প্লেয়ার, নাম্বার 49 উইম্যাট, নাম্বার 50 সুইট সেলফি, নাম্বার 51 ব্যাডো ট্রান্সলেট, নাম্বার 52 ভিম্যাট, নাম্বার 53 কিউকিউ ইন্টারন্যাশনাল, নাম্বার 54 কিউকিউ সিকিউরিটি ক্লিনার, নাম্বার 55 কিউকিউ লঞ্চার, নাম্বার 56 ইউ ভিডিও, নাম্বার 97 এফ ফ্লাই স্ট্যাটাস ভিডিও, নাম্বার 58 মোবাইল লেজেন্ডস, নাম্বার 59 ডিও প্রাইভেসি। এই অ্যাপগুলি যদি আপনাদের মোবাইলে থেকে থাকে অবশ্যই অবশ্যই এখনই ডিলিট করুন, আর ভিডিওটিকে জনসাথে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও এই অ্যাপগুলি নিজেদের মোবাইলে থাকলে ডিলিট করে দেয়। আজকের মতো এখানেই, ধন্যবাদ।